আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্বপ্নে স্বর্ণ বা স্বর্ণের বিভিন্ন অলঙ্কার দেখলে কি হয় গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের জন্য জানা অত্যন্ত জরুরি হয়তো আপনারা অনেকে স্বপ্নে স্বর্ণ অলঙ্কার দেখতে পারেন যেগুলির ব্যাখ্যা কী হবে আমাদের জানার প্রয়োজন রয়েছে ভালো করে বুঝতে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা স্বপ্নে স্বর্ণ দেখা নিয়ে আমি পুরুষদের জন্যে আলাদা ব্যাখ্যা দিব আর মহিলাদের জন্যে আলাদা ব্যাখ্যা দিব স্বপ্নের ব্যাখ্যাকার মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই তিনি স্বর্ণের ব্যাখ্যা দিতে গিয়ে পুরুষদের ক্ষেত্রে যে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলতেছেন যে পুরুষদের জন্যে স্বপ্নে স্বর্ণ দেখা বা স্বর্ণের কোনো অলঙ্কার দেখা এটা কল্যাণকর কোনো বিষয় নয় কানের দুল আংটি হার ব্যতীত পুরুষটা যদি স্বপ্নে স্বর্ণ দেখে বা অলঙ্কার দেখে এটা কল্যাণকর লক্ষণ নয় অকল্যাণের লক্ষণ হ্যাঁ তবে মহিলাদের জন্যে স্বর্ণ দেখা স্বর্ণের অলঙ্কার দেখা অত্যন্ত ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ তো ভালো করে আলাদা আলাদা করে ব্যাখ্যাটুকু বুঝতে ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি আপনাদেরকে পুরুষদের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব কোনো ব্যক্তি যদি স্বপ্নে স্বর্ণের আসবাবপত্র অর্জন করতে দেখে তাহলে তার থেকে সম্পদ চলে যাবে অথবা তার অর্জিত স্বর্ণ পরিমাণ সম্পদ চলে যাবে অথবা বাদশা তার উপর ক্রুদ্ধ হয়ে ট্যাক্স গ্রহণ করবে স্বপ্নে কোনো ব্যক্তি যদি স্বর্ণ গলাতে দেখে তাহলে সে নিকৃষ্ট বিষয়ে ঝগড়া করবে এবং সে মানুষের সমালোচনার পাত্র হবে স্বপ্নে কোনো ব্যক্তি যদি তার বাড়িকে স্বর্ণের বাড়ি হয়ে যেতে দেখে তাহলে তার বাড়িতে উত্তপ্ত আগুন পতিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার নিকট স্বর্ণ রূপা পুতি অথবা যাওহারের হার রয়েছে দেখে তাহলে সে নেতা ও আমানতদার হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার নিকট স্বর্ণ অথবা রূপার দুটি বালা আছে তাহলে সে নিকৃষ্ট বস্তুর মালিক হবে আর স্বর্ণের চেয়ে রূপা হলো উত্তম বস্তু এবং স্বপ্নে চুরি অথবা বালা দেখার মাঝে কোনো কল্যাণ নেই কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার নিকট স্বর্ণ অথবা রূপার গয়না রয়েছে দেখে তাহলে সে ভীতু অথবা বিপদগ্রস্ত অথবা বন্দী হবে যেমন বলা হয়ে থাকে পুরুষদের গয়না হচ্ছে তার বেরি স্বপ্নে কোনো ব্যক্তি যদি অপ্রস্তুতকৃত স্বর্ণ দেখে তাহলে তার উপর জরিমানা হবে আর যদি সে প্রস্তুতকৃত স্বর্ণ দেখে তাহলে তার উপর অনিষ্টতা বৃদ্ধি পাবে এই গেল স্বপ্নে পুরুষদের স্বর্ণ দেখার ব্যাখ্যা বা বিভিন্ন অলঙ্কার দেখার ব্যাখ্যা তো বুঝতেই পারলেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই তিনি পুরুষদের জন্য স্বপ্নের স্বর্ণ অলংকার দেখাটা কল্যাণকর বলেননি তিনি বলতেছেন আরও যে পুরুষদের জন্যে কানের দুল আংটি হার ব্যতীত অন্য কোনো প্রকার অলঙ্কার দেখা কল্যাণকর নয় তবে সর্বপ্রকার অলঙ্কার স্বপ্নে দেখা মহিলাদের জন্যে স্বরূপ এবং কখনো কখনও বালা ও গয়নার ব্যাখ্যা করা হয়ে থাকে নির্দিষ্ট স্বামী এতে বোঝা যায় যে স্বপ্নে মহিলাদের স্বর্ণ অলঙ্কারে দেখা ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ তো মহিলাদের স্বর্ণ দেখা নিয়ে আরও কয়েকটি অবস্থা তুলে ধরেছেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে স্বপ্নে মহিলাদের জন্য অলঙ্কার দেখা তাদের সন্তান হওয়ার উপর ইঙ্গিত করে সেজন্যে যদি কোনো মহিলা স্বপ্নে যদি স্বর্ণ দেখে তাহলে সম্ভাবনা রয়েছে যে তার ছেলে সন্তান হবে আর যদি সে রূপা দেখে তাহলে তার কন্যা সন্তান হবে যেহেতু স্বর্ণ ছেলে সন্তান আর রূপা কন্যা সন্তান এর উপর ইঙ্গিত করে প্রিয় বন্ধুরা এই ছিল স্বপ্নে স্বর্ণ অলঙ্কারে দেখার ব্যাখ্যা পুরুষদের আলাদা ব্যাখ্যা আর মহিলাদের আলাদা ব্যাখ্যা তো পরিশেষে যে বিষয়টি আমরা বুঝতে পারলাম যে স্বর্ণ দেখাটা পুরুষদের জন্য ততটা ভালো লক্ষণ নয় অধিকাংশ ব্যাখ্যাই খারাপ দিকে চলে যায় পুরুষদের জন্যে আর মহিলাদের জন্য স্বপ্নে স্বর্ণ দেখা অলঙ্কার দেখা ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ তো প্রিয় বন্ধুরা এই ছিল ব্যাখ্যা তো যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে বা বিভিন্ন বিষয় যদি আপনাদের অস্পষ্টতা থেকে থাকে আপনারা কমেন্ট করে লিখে জানাবেন বা বিভিন্ন বিষয় জানার থাকলে কমেন্ট করবেন জানাবার চেষ্টা করব আর দয়া করে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন একটি চ্যানেল আপনাদের সাপোর্ট একান্ত কাম্য আপনারা আমার পাশে রাখবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমা ورحمة الله وبركاته